আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। টলি বস জি তার হিট ডায়লগে হলে সিটির ঝড় এনেছে বারবার। মুম্বাই শহরে রাজ করতে মুম্বাই শহর কো করবানে কে লিয়ে আয়া। তা সে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খাই হোক অথবা ফুটবে ফাটবে বাড়িওয়ালা বুঝবে। এছাড়া দুই বাংলাতেই যে তার এক সুলতানি সাম্রাজ্য তিনি গড়ে তুলতে সক্ষম হয়েছেন তাও সবারই জানা। সুলতান দ্য সেভিয়ার এর পরে জিতের আপকামিং রিলিজ বাঘবন্দি খেলা, যে ফিল্মের উত্তেজনা জিত একাই বাড়িয়ে তুলেছেন তার ফুটস্টেপে। জামি বা স্টান্টম্যান ছাড়াই জিত নিজে যে দায়িত্ব নিয়ে নিজের রোল প্লে করেছে তা সত্যি প্রশংসনীয়। বাঘ কারুর খেলায় বন্দী হলো নাকি বাঘই বন্দী করলো তার খেলায় কাউকে তা তো হলে বোঝা যাবে। কিন্তু তার আগে জিত শেয়ার করলেন তার লাইফের কিছু ফিলোসফি, যেখানে জিত বসেছেন প্রায় সিংহাসনে হাফ পৃথিবীর ওপরে, আর তার উপরে ক্যাপশন দিলেন থিঙ্কিং বিগ স্কাই ইজ দ্য লিমিট। ওয়েল, জিতের ক্ষেত্রে স্কাই ইজ দ্য লিমিট বলাই যায়, কারণ একের পর এক তুফানি সমস্ত স্টান্টে এবং ডায়লগে তিনি তার লিমিটটাকে সত্যি আকাশ তুল্যই করেছেন। আবার আরো একটি ফটোতে জিতের ক্যাপশন কথা, When you don't like it, just ignore it. Well, তাহলে কি জিত এখন কাউকে ইগনোর করছেন? যাকে তিনি উত্তর দিলেন এই ক্যাপশনটার মাধ্যমে, যাকে জিত পছন্দ করছে না সে কি টলিউডেরই কেউ নাকি তার ফ্যামিলির কেউ, সেই সমস্ত কনফিউশন আপাতত কনফিউশনই আছে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।